আচ্ছা, তো আমরা যে ভিডিওগুলো অলরেডি আপলোড করেছি সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, স্যার ই করছে। ইকো হচ্ছে না, ওটা দুটো ফোন থাকার কারণে ইকো হচ্ছে। ঠিক আছে, আমি এই যে করে দিচ্ছি, এটা থেকে লেফট হয়ে যাচ্ছে। ওকে, আমাদের যে এটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, ইউটিউব যে চ্যানেল আছে, আচ্ছা, ইনপুট যে গভর্নমেন্ট আইটি ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাতে গিয়ে, এখানে আমরা আলাদা আলাদা প্লেলিস্ট দেখতে পাবো। ঠিক আছে, প্লেলিস্ট দেখতে পাবো ইনপুট আইটি গিয়ে। প্লেলিস্টে যেতে পারবো, ঠিক আছে, প্লেলিস্টে এখানে দেখতে পাচ্ছি আলাদা আলাদা ভাবে করা আছে, ভার্চুয়াল ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, গেস্ট লেকচারার, ওয়েল্ডার, সুইং টেকনোলজি, ইলেকট্রিশিয়ান, ডিসেবল। তো আমাদের যাদের ফিটার রয়েছে তারা ফিটারটা দেখবো, আর যাদের ওয়েল্ডার রয়েছে তারা ওয়েল্ডারটা দেখবো। ঠিক আছে, দুটো প্লেলিস্টে চলে গেলেই, ঠিক আছে, ডাইরেক্টলি এখানে দেখা যাবে আমাদের যে ভিডিওগুলো রয়েছে অলরেডি আপলোড করা সেগুলো দেখা যাবে। ঠিক আছে, আজ আমরা শুরু করতে চলেছি অডলে ক্যালিপার। দেখা যাচ্ছে এই অডলে ক্যালিপারের আরেকটা নাম হচ্ছে জেনি ক্যালিপার। এই অডলে ক্যালিপারের একটা লেগ স্ট্রেট থাকে আর একটা লেগ কার্ভ করা থাকে। এখানে লিস্টগুলো দেখতে পেয়ে যাবো টোটাল, কার কতগুলো কি ভিডিও রয়েছে, ঠিক আছে, এটা পুরো দেখা যাবে। তো এই ভিডিওতে যেমন ফিটারের এখন 39টা, ওয়েল্ডারের 20টা দেখা যাচ্ছে। কিন্তু গভর্নমেন্ট আইকে এসেছে একটা ওয়েল্ডার ট্রেনের প্রশিক্ষক। আজকের টপিক হলো ক্যালিপার। ক্যালিপার এই যে নিচে দেখা যাচ্ছে, রিভেট এন্ড ফ্লাক্স, ফ্লাক্স এন্ড ডিসফাংশন, ঠিক আছে, যেমন এটা আমি আগের দিন করেছি, সে আগের দিনের ভিডিওটা যেটা করা হলো সেটার বেসিসে করা হয়েছে। যেটা বলা হয়েছে মানে যেটা আমরা এসে যে গ্লাসের রেডিও ক্লিয়ারলি বুঝতে পারছি, এই পোর্শনটা মেকানিক্যাল মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল যেটা কালকে প্রথম ক্লাসে আমাদের বলো সেই ভিডিওটা এখানে চলে এসেছে অলরেডি। এটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে না, অটোমেটিক্যালি হবে। ব্রিটলনেস টাফনেস বাড়া মানেই যাই হোক, এইটার মধ্যে আমি টোটাল ওয়েল্ডার দেখতে পাচ্ছি 20টা ভিডিও। ঠিক আছে, এখানে এখানে যেমন যদি ফিটার খুলি, ফিটারের 20টা ভিডিও আমি দেখতে পাবো। ঠিক আছে, তো ফিটারের এই যে 20টা ভিডিও দেখা যাচ্ছে, তো এভাবে দেখে নিয়ে যেতে পারে। তো ওটা লিঙ্ক গুলো দিয়ে দেওয়া হবে, তো সেই লিঙ্কটার জন্য আমি দেখি এক দুদিনের মধ্যে ওটা ব্যবস্থা হয়ে যাবে আশা করি। যেমন তারপরে ওখানে থেকেই দেখা যাবে আমাদের যেটা ওয়েবসাইট রয়েছে ওখানে জাস্ট লিঙ্কটা প্রোভাইড করতে হবে, ভিডিও আপলোডেড রয়েছে, চলে আসবে কয়েকদিনের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি একটা চ্যাপ্টার শুরু করবো। অসুবিধা হবে দেখতে কোনো? না স্যার, কোনো না স্যার, না স্যার। ঠিক আছে, যাই হোক আমি শুরু করে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে কয়েকটা নোটস এর ব্যাপারে আমি বলে রাখি, আগের দিন একটা নোটস এর কথা বলা হয়েছিল, কিছু নোটস এভাবে দেওয়া হয়েছে যেগুলো ফিটারের কিছু ইউনিক রয়েছে আর ওয়েল্ডারেরও কিছু ইউনিক রয়েছে। এখন তো আমাদের একটা ভালো জিনিস হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে কোনো ট্রেডের ওয়েবসাইটে আমরা অ্যাক্সেসেবল হব। তো এখানে যেমন দেখা যাচ্ছে, দেখি ডাইরেক্টলি স্টাডি ম্যাটেরিয়ালে চলে যাচ্ছে একবারে। তো ফিটারের কিছু নোটস দেখতে পাচ্ছি, ফিটারের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, ওয়েল্ডারেরও স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। ঠিক আছে,
তো ফিটারের স্টাডি মেটেরিয়ালের মধ্যে কিছু জিনিস ইউনিক রয়েছে, যেমন এইখানে দু একটা জিনিস আমার এক্সট্রা দেওয়া রয়েছে, এটা আমি ফিক্স করবার চেষ্টা করছি। যেমন প্রপার্টিজ অফ মেটেরিয়ালের মধ্যে কিছু এই একটা টাইপস অফ প্রপার্টি বা ক্লাসিফিকেশনের একটা এক্সট্রা ছক দেওয়া রয়েছে, যেটা ওয়েল্ডারের মধ্যে এই এক্সট্রা ছকের পোর্শনটা পাওয়া যায়নি বলে দেওয়া হয়নি, তো ওটাও চেষ্টা করা হচ্ছে ফিক্স করার। তো অসুবিধা নেই, আপাতত যারা ওয়েল্ডারে রয়েছে তারা ফিটার এই জায়গা থেকে এটা নিন। আর ওয়েল্ডারে এই জায়গাতে এই জায়গাগুলো খুব ভালো করে আমরা ডিটেলস এ বানানো হয়েছে, যেমন প্রিফেস অফ টেট টপিক্স এর পার থেকে বলছি পরের থেকে, যেমন ডিফারেন্ট টাইপস অফ সেফটি, পার্সোনাল সেফটি, ওয়ার্কশপ সেফটি, টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এগুলো যেমন এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে, এখান থেকে এটা দেখে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। যেমন এই যে দেখানো হয়েছে কি কি মানে কি কি টুলস বা ইকুইপমেন্ট ব্যবহার করতে পারে, ঠিক আছে, উইথ পিকচার দেওয়া রয়েছে, আচ্ছা এটাও একটা ক্লাস হবে না হয়। নেক্সট ওয়ার্কশপ সেফটি আছে, এরকম ভাবে টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি আছে, রেমেডিজ ফর অ্যাক্সিডেন্ট রয়েছে, কি কি ব্যবস্থাপনা নিলে আমরা বাঁচতে পারবো, আচ্ছা লসেস ডিউ টু ওয়েল্ডিং অন হিউম্যান বডি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিভিন্ন রকম কয়েকটা নাম দেওয়া হয়েছে, টেকনিক্যাল নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, যেমন ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট দেওয়া আছে, আর্ক রেডিয়েশন থেকে পার্টিকুলারলি এই যেমন একটা রোগের নাম দেওয়া রয়েছে, ঠিক আছে, তারপরে ইউভি রে থেকে কি হয়, ইনফ্রারেড, স্যার এগুলো, হ্যাঁ এগুলো রয়েছে, ঠিক আছে, তো স্যার ভিডিও করে দিলে তো ভালো হয়, হ্যাঁ এগুলো ভিডিও তো হবেই, আমি একটা ক্লাস নেব এটার উপরও, একটা ক্লাস নেব এগুলোর উপর, ঠিক আছে, এটার উপর সেপারেট একদিন ক্লাস নেব। আজকে আমি একটু অন্যরকম ইয়ে নিয়ে এসেছি, আজকে এগুলোই ভাবছিলাম আর কি, এগুলো নিয়ে, তো আজকে কি সেফটিটা দিয়ে শুরু হলে কি বেটার হয়, আমাদের ঘাটতে হবে, কারণ দুটো ট্রেডই ইন্টাররিলেটেড, ঠিক আছে, তো দুটো ওয়েবসাইট কিন্তু আমাদের সময় সময় চেক করতে হবে, যেমন যদি আমাদের যেদিন রিবেটিং করানো আছে, রিবেটিং এর নোট গুলোর জন্য আমি দুটোই ওয়েবসাইট একবার করে দেখবো, ঠিক আছে, যদি কারোর এক্সট্রা থাকে, এমনও কিছু থাকে যেটা ওল্ডারের সিলেবাসে হয়তো নেই, পিটারের সিলেবাসের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের জানার প্রয়োজন রয়েছে, তো সেক্ষেত্রে আমাকে ওটা কিন্তু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটাও শুরু করে যেতে পারে, অসুবিধা কিছু নেই, তারপরে আমি ফার্দার আগাবো, কারণ এই জায়গাটা না ক্লিয়ার করলে আমাদের হবে না ভিডিওর জন্য। তো একদম প্রথমে আমি চলে যাবো পার্সোনাল সেফটিতে, ঠিক আছে, পার্সোনাল সেফটি কাকে বলা হয়, তো এটা তো আমাকে এইখানে নিতে হবে, তো বেসিক্যালি তিন ধরনের সেফটি মেজারমেন্টই বা প্রিকশনসই আমরা দেখতে পাবো এখানে, তো তিনটে আমি নিয়ে নিচ্ছি একবার, স্যার একটু জুম করবেন, হ্যাঁ জুম করে দিচ্ছি, আচ্ছা তো এখানে তিনটে ধরনের সেফটি প্রিকশনস এর কথা বলা আছে, তো তিনটে আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে এখানে মধ্যে, কারণ এগুলো অনেকটাই ডাইভার্স জিনিস, পার্সোনাল সেফটি, দেন ওয়ার্কশপ সেফটি, দেন টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি, তারপরে রেমেডিস গুলো রয়েছে। আচ্ছা তো ফার্স্টে আমরা যেটা চলে যাচ্ছি একদম আজকের যে টপিকটার উপর শুরু করবো, সেটা হচ্ছে এখানে বোধহয় ওয়ার্কশপ সেফটি হিসেবে দেওয়া আছে, এটা পার্সোনাল সেফটি দেওয়া আছে, হেডিংটা একটু বোধহয় ভুল হয়ে গেছে, হ্যাঁ পার্সোনাল না, এটা ওয়ার্কশপ সেফটি, বোধহয় পার্সোনাল সেফটি হিসেবে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওয়ার্ক সেফটির মধ্যে এই তিনটে জিনিস আমাদের বেসিক্যালি আসছে, ঠিক আছে, while working in workshop following safety precautions can be observed, তিনটে ধরনের সেফটি প্রিকশন আমরা দেখতে পাবো, ফার্স্ট হচ্ছে আমাদের পার্সোনাল সেফটি, নেক্সট হচ্ছে ওয়ার্কশপ সেফটি, নেক্সট হচ্ছে টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি। আচ্ছা তো তিনটে সেফটি প্রিকশন আমরা দেখতে পাচ্ছি, পার্সোনাল সেফটি বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে, আমরা নিজেকে প্রোটেক্ট করার জন্য বা নিজে বাঁচবার জন্য যে ধরনের সেফটি প্রিকশন গুলো ব্যবহার করে থাকবো সেগুলোকে বলা হচ্ছে পার্সোনাল সেফটি। একইভাবে ওয়ার্কশপ সেফটি কাকে বলা হবে, ওয়ার্কশপ সেফটি বলতে আমরা ওয়ার্কশপে কাজ করার সময় ওয়ার্কশপটা যাতে ঠিকঠাক থাকে বা ওয়ার্কশপ যাতে সুরক্ষিত থাকে, যাতে ওয়ার্কশপে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়
বা কোনো ড্যামেজ যাতে না হয় যে কোনো মেশিনারিজ বলতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা যে সব প্রিকশনস গুলো নেব সেগুলোকে বলা হচ্ছে ওয়ার্কশপ সেফটি। নেক্সট হচ্ছে আমাদের টুলস এন্ড ইকুইপমেন্টস সেফটি। টুলস এন্ড ইকুইপমেন্টস সেফটির মধ্যে আমাদের কোনগুলো আসছে, মেইনলি টুলস বা ইকুইপমেন্ট যেগুলো আমরা ব্যবহার করবো সেগুলোকে, সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় বা ড্যামেজ না হয়ে যায়, এবং সেগুলো দিয়ে যাতে কারোর কোনো আঘাত না আসে সেটার জন্য যেন পার্সোনাল সেফটিটা এফেক্টেড না হয় সেটা এনসিওর করা। তো তিনটে সেফটি কিন্তু ইন্টার রিলেটেড, এমন অনেক পয়েন্টই আমরা হয়তো পেয়ে যাবো যেগুলো হয়তো তিনটের মধ্যেই কমন, কারণ এই তিনটে ইন্টার রিলেটেড। এই তিনটেকে আমি তিনটে আলাদা আলাদা চ্যাপ্টারে ভাগ করে নিয়েছি। আজকে আমি খালি যেটা করাবো সেখানে হচ্ছে পার্সোনাল সেফটি, ঠিক আছে? তো পার্সোনাল সেফটির মধ্যে কি কি আসছে, ফর সেফটি অফ বডি শু, সেফটি শুজ, এটা আমরা দেখতে পাচ্ছি একটা ধরনের শুজ দেওয়া রয়েছে, ঠিক আছে, যেটা একটা ইনসুলেটিভ একটা শুজ বা ইনসুলেটিভ অ্যাটমসফিয়ার আমাদের প্রোভাইড করে আমাদের পাকে। তো কিসের থেকে ইনসুলেশন দেয়, হিট ইনসুলেশন দেয়, ঠিক আছে, মেইনলি হিটের থেকে ইনসুলেশন দেয়। শুধু হিট থেকে দেয়, ইলেকট্রিক্যাল থেকে দেয় না, হ্যাঁ দেয়, কোনো অসুবিধা নেই। এটা যখন আমরা আলকোয়েলিং এ কাজ করি আমরা দেখতে পাবো, যখন আমরা আলকোয়েলিং এ ইলেকট্রিক্যালস নিয়ে আলোচনা করবো, আমরা যদি খালি পায়ে কাজ করি তো একটা ট্রিমেন্ডাস অ্যামাউন্ট এর চান্স থাকে আমাদের কিন্তু ইলেকট্রিফাইড হওয়ার। তো এটা যাতে না হয় এটাকে এনসিওর করার জন্য আমরা সেফটি শুজ ব্যবহার করতে পারবো। নেক্সট হচ্ছে গ্লাভস। গ্লাভস কাকে বলা হয়, দেখ এখানে একটা আমরা দেখতে পাবো, গ্লাভস সবাই জানি এখন শীতকালে প্রচুর ইউজও হয় এটা। তো গ্লাভস কি জন্য ব্যবহার হয়, শীতকালে যে গ্লাভস ইউজ করা হয় সেটা ইউজ করা হয় মেনলি আমাদের ঠান্ডার হাত থেকে বাঁচাবার জন্য, বাধা দিতে পারে। এর মধ্যে যদি আগুন লেগেও যায় সহজে ছড়াবে না, বা যদি কোথাও একটু সামান্য হয়তো ফুলকি পড়েও গেল সেটা সহজে জ্বলবে তো নাই, স্যার বলছি এইগুলো তো স্যার আপনি ক্লাস করিয়েছিলেন, বাট এই জিনিসগুলোকে তো পার্সোনালি এভাবে করানো হয়েছিল? হ্যাঁ স্যার, এমনি পার্সোনাল সেফটি তো স্যার বলেছিলেন, নি গার্ড, শুজ, হ্যান্ড গ্লাস, মাস্ক। কিন্তু অ্যাকচুয়ালি আজকে যেটা ডিসিশন হলো একবার অনুযায়ী কিন্তু এই নোটটা ওয়াইজ আমি কিছু করাচ্ছি, কারণ এখানে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করেছি। এটা যারা ফিটার রয়েছে তাদের হয়েছে, কিন্তু যারা ওয়েল্ডারে রয়েছে তাদের কিন্তু হয়নি, সেই জন্য এটা একটা অ্যাজ আমি রিভিশন ক্লাস হিসেবে বলছি, ঠিক আছে? কারণ কয়েকটা জিনিস আমি বলেছিলাম যে কয়েকটা জিনিস সেই মোমেন্টে দেখানো সম্ভব হয়নি, এখন এগুলোকে আমি ভিক্টোরিয়ালি দেখাবো, ঠিক আছে? আরো অনেক কিছু জিনিস নতুন নতুন জানবো অ্যাড হবে, ঠিক আছে স্যার? বলছি স্যার আমাদের ওয়েল্ডারের পার্সোনাল সেফটি হিসেবে মানে বেসিকটা কি একটু স্যার বলা হয়েছিল প্রথম থেকে, তো স্যার এরকম ভাবে ডিটেইলসে কিছুটা বলা হয়নি, এই শুজ, গ্লাভস, কিন্তু সেই মোমেন্টে মানে এটা টেকনিক্যালি জায়গাটা ছিল না যে রেকর্ড করার মতন জায়গা ছিল, সেরকম কিছু একটা ব্যাপার থাকেনি। তো এই বেসিসে একটা রিভিশন ক্লাস হচ্ছে, প্লাস আমাকে ওয়েল্ডার এমনি করেও আলাদা করে করাতে হতো, যদি আমি নাও নিতাম আজকে, আজকের ক্লাসটা আমাকে ওয়েল্ডার আলাদা করে করাতে হতো, ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে করাতে হবে। তো সেই জন্য আমি ফিটারের রিভিশনও নিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল্ডারের ক্লাসও করে নিয়েছি, যেমন আমি মেটেরিয়াল যেগুলো বললাম। আচ্ছা, যেটা ফিজিক্যাল প্রপার্টি বল বা মেকানিক্যাল প্রপার্টি গুলো বল, এগুলো কি ফিটারে হয়নি? ছেলেদের জন্য মানে যাতে পরবর্তীকালে জিনিসগুলো বুঝতে অসুবিধা না হয় এই জায়গাগুলোকে ক্লিয়ার করাটা খুব দরকার পড়ে, এই জন্য এই জিনিসগুলোকে আমাদের ভালো করে জানতে হবে, বিশেষ করে সেফটিটা, এবং এটাকে এইভাবেই জানতে হবে যেভাবে রিপোর্ট করে দেখানো হয়েছে সেভাবে দেখানো হবে, ঠিক আছে? তো যাই হোক, আগে ক্লাস হয়েছে বাট তার কোনো রেকর্ড নেই, তো আমি যদি আমি তো ক্লাস ছাড়া এই জায়গাটা রেকর্ড করার মানে তো ফালতু হয়ে যাবে না, একবার রিভিশন হলে তো তোদেরই সুবিধা হবে। আচ্ছা, তো এই কাজটা কি করা হবে সঙ্গে তাহলে কাজ, হ্যাঁ একসাথে হলে আরেকবার সুবিধা হবে, রিভিশন দিলে সুবিধা হবে।
মানে একদিনে প্রায় একটা দুটো করে টপিক কভার করাও যেতে পারে, অসুবিধা কিছু নেই, খুব একটা ডিটেলস এর কিছু নেই। আমরা জানি অলরেডি জিনিসগুলো, ফিটার থেকেও যারা আছে তাদের তো আমি নিজে পড়েছি, তারা তো ডিটেলস এগুলো জানি, ওয়েল্ডারে যারা যারা পড়েছে তারাও এগুলো কম বেশি সবকিছুই জানে। তো জাস্ট জায়গাগুলো একটা রিভিশনের মতন করে আমরা স্টার্ট করছি। আচ্ছা, তো গগলস, গগলস দু রকমের হয়, গগলস একরকম না হয়, গগলস দু রকমের হয়, ঠিক আছে। এখানে আমি দু রকম গগলস দেখিয়েছি পরবর্তীকালে। একটা আছে ওয়েল্ডিং গগলস, ঠিক আছে। ওয়েল্ডিং গগলসটা এরকম কালো কালার হয় যাতে রে গুলো, যেটা আল্ট্রাভায়োলেট রে বেরোয় ফ্রম আর্থ, ঠিক আছে, সেটা যাতে চোখকে ক্ষতি না করতে পারে সেই জন্য এটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই ওয়েল্ডিং গগলস যেটা ব্যবহার করি, ঠিক আছে, সেটা আমাদের হয় ব্ল্যাক ইন কালার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি কালো কালার হচ্ছে। আরেকটা ধরনের গগলস আমরা ব্যবহার করে থাকি যেটাকে বলা হয় গ্রাইন্ডিং গগলস, যাতে গ্রাইন্ডিং করার সময় যে ফুলকি গুলো বেরোয়, গ্রাইন্ডিং আমরা প্রসেস জানি, গ্রাইন্ডিং কোন প্রসেসটাকে বলা হয় দেখিয়েছিলাম আগে ইন্ডিয়াতে যখন করেছিলাম তখন দেখানো হয়েছিল। গ্রাইন্ডিং, গ্রাইন্ডিং প্রসেসটা হচ্ছে, এই গ্রাইন্ডিং এর ছবি দেখাচ্ছি, এই যে এই প্রসেসটাকে বলা হয় গ্রাইন্ডিং। সাপোজ এই যে দেখতে পেয়েছি এরকম একটা জিনিস দিয়ে করা হয়েছে, এটা একটা হ্যান্ড গ্রাইন্ডার আর কি, মনে হচ্ছে কাটার না হলে দেখতে এরকম লাগছে গ্রাইন্ডিং মেশিন। গ্রাইন্ডিং ঠিক এটা নয়, গ্রাইন্ডিং অ্যাকচুয়ালি হ্যাঁ এইটা খানিকটা বলা যেতে পারে, ঠিক আছে। আগে একটা কাটা ছিল, ঠিক আছে, এটা গ্রাইন্ডিং বলা হয়। তো গ্রাইন্ডিং মেশিন আমাদের ওয়ার্কশপেও রয়েছে, ওয়ার্কশপে হয়তো দেখা হয়েছে এই যে এই জিনিসটা, এই জিনিসটা। আরো ভালো করে যদি বলি, আমাদের ছুরি কাটারি ভাগ দেওয়ার সময় আমরা যেগুলো ব্যবহার করছি না, সেগুলোকে বলা হয়েছে গ্রাইন্ডিং মেশিন। আচ্ছা, গ্রাইন্ডিং এর সময় যে ফুলকি গুলো আসে সেগুলো অনেক সময় চোখে ঢুকে যাওয়ার একটা চান্স থাকে, তো সেটা যাতে না ঢোকে সেই জন্য আমরা একটা ক্লিয়ার করতে পারি। কারণ গ্রাইন্ডিং থেকে তো কোনো এমন কোনো আলো বেরোয় না যেটা আমাদের চোখের জন্য ক্ষতিকারক, কিন্তু কি হতে পারে এই আগুনের ফুলকি গুলো যদি চোখে ঢুকে যেতে পারে তো চোখে ড্যামেজ হতে পারে, পার্মানেন্টলি আমাদের মানে ভিজন লসও হতে পারে। এই কারণবশত আমরা গ্রাইন্ডিং গগলস ব্যবহার করি। এটা ক্লিয়ার এরকম দেখা যাচ্ছে, এগুলো আমরা কেমিক্যাল ল্যাবেও জেনারেলি ইউজ করে থাকি, এটা ক্লিয়ার টাইপের হয়। এবং ওয়েল্ডিং গগলসে যেহেতু আমাদের রে গুলোকে আটকাতে হয় সেজন্য এটা কালো কালারের হয়, ঠিক আছে, এটা অপেক হয়, এটা ট্রান্সপারেন্ট হয়। আচ্ছা, লেগ গার্ড শুড বি ইউজড ডিউরিং ওয়েল্ডিং, ঠিক আছে। ওয়েল্ডিং এর সময় অবশ্যই লেগ গার্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে, লেগ গার্ড ব্যবহার করতে হবে। লেগ গার্ড আমি দেখিয়েছি, এখানে লেগ গার্ড দেখানো আছে, ঠিক আছে, যাতে পায়ে কোনো আগুনে, এই যে এখানে দেখাচ্ছি জুতোর উপর আগুনের ফুলকিটা পড়ছে, হতে পারে কি জুতোয় আগুন লেগে যেতে পারে, বা যদি কেউ বেয়ার ফুটে করে, ঠিক আছে, খালি পায়ে করে, যদিও বেয়ার ফুটে করাটা একদমই উচিত না, যদি কেউ বেয়ার ফুটে করে তার জন্য এই ধরনের জিনিসপত্র কিন্তু ইউজ করতে হয়, জুতো পরে থাকলেও করতে হয়, নাহলে জুতোর মধ্যে, এই যে জুতোর মধ্যে পড়ছে এর ফলে জুতোর মধ্যেও কিন্তু মানে আমাদের গর্ত তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে while starting the machine keep yourself away from short circuit, মেশিন স্টার্ট করার সময় নিজেদের শর্ট সার্কিটের থেকে দূরে রাখতে হবে। শর্ট সার্কিট থেকে দূরে রাখা মানে, দেখ আমাদের যখন কাজ করি তখন বিভিন্ন রকম মেশিনারিদের মধ্যে কাজ করি, এবং যদি কোনোভাবে আর্থিং যদি ক্লিয়ার না থাকে বা আর্থিং যদি প্রপার না থাকে, অথবা যদি আমাদের কনজাস্টেড ওয়েল সিস্টেম থাকে, কনজাস্টেড মানে দীর্ঘদিন ধরে অনেক রকম আমাদের দেখি তারগুলো একসাথে মিলেমিশে রয়েছে, ঠিক আছে, পুরোনো দিনের কারখানায় দেখেছি না একসাথে অনেকগুলো তার একসাথে বসে আছে, কোনটা যে কিসের তা সেটা বোঝাই যায় না, একটা জঙ্গলের মতো লাগে, তো সেটার কারণে হতে পারে। অথবা কোনো মেশিনের যদি ডিফেক্ট মানে ফল্টি যদি আমাদের সার্কিট থাকে তাহলেও হতে পারে, অথবা যদি আর্থিংটা প্রপার না থাকে তাহলেও আমাদের শর্ট সার্কিট হতে পারে, ঠিক আছে। এই শর্ট সার্কিট হলে কি হবে, আমাদের আমাদের শরীর দিয়ে তো এটাকে পার করা হয়, ঠিক আছে, তো যেহেতু আমাদের শরীরের মধ্যে দিয়ে অত হাই ভোল্টেজের কারেন্ট যায়, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম ড্যামেজ হতে পারে, পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, নার্ভের পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, ইভেন কি আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো তার জন্য আমাদের শর্ট সার্কিট থেকে আমাদের কিন্তু মানে আমাদের ওয়েল অ্যাওয়ার থাকতে হয়, ঠিক আছে, শর্ট সার্কিট থেকে আমাদের সাবধানে থাকতে হবে। নেক্সট হচ্ছে ওয়েল্ডিং শুড বি ডান ইন ওপেন এন্ড এয়ার স্পেস। আচ্ছা, ওয়েল্ডিং সবসময় ওপেন এন্ড এয়ার স্পেসে করতে হবে। আমি এখানে দেখি যে ওপেন এয়ার স্পেসটা বলতে এখানে দেখানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছি এখানে ভেন্টিলেশন ডাক্ট দেওয়া রয়েছে, তাই না, এখানে এই যে এখানে দেওয়া রয়েছে ভেন্টিলেশন ডাক্ট, যদি দেখতে পাচ্ছি না যে এখানে বিভিন্ন রকম হোল করা রয়েছে এবং বাইরে এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, এগুলোকে বলা হয় ভেন্টিলেশন ডাক্ট। তো ভেন্টিলেশন ডাক্ট থাকতে পারে ওয়ার্কশপের মধ্যে, ঠিক আছে, আদারওয়াইজ কি হতে পারে আমাদের মধ্যে একটা সাফোকেশনের টেন্ডেন্সি হতে পারে, ঠিক আছে। এবং যে আমাদের বিভিন্ন রকম গ্যাসেস, এই জায়গাটায় আমি বলি হিউম্যান হেলথের উপরে যখন আমি মানে ওয়েল্ডিং এর গ্যাসেস গুলোর আমরা ইয়ে দেখাবো, কনসিকোয়েন্স দেখাবো, তখন আমরা বলবো এগুলো কি কি করে। ওয়েল্ডিং এর মধ্যে একটা গ্যাস তৈরি হয়, ঠিক
এই যে দেখতে পাচ্ছি এইখানে গ্যাস তৈরি হচ্ছে কিরকম। হ্যাঁ স্যার, গ্যাসটা কেন তৈরি করা হয়, গ্যাসটা কিন্তু ইচ্ছাকৃত ভাবেই তৈরি করা হয়, ঠিক আছে। এটা তৈরি করা হয় ফার্স্ট ডে, ফার্স্ট আমরা আগের দিন ফার্স্টের ব্যাপারটা পড়ালাম, ফার্স্টটা সেই ফার্স্টটা যখন ডিজলভ হয় অর্থাৎ পুড়ে, ঠিক আছে, সোজা ব্যাপার, বা আমাদের অক্সিডাইজ হয়, তখন এই ধরনের গ্যাস তৈরি হয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি ভালো করে একটু জুম করে দেখা, এই ধরনের গ্যাস তৈরি হয়, এখানে ছবিটাও আমি দিয়েছি, ঠিক আছে, নিচে ছবিটাও দেওয়া রয়েছে। স্যার সাফোকেশনটা মানে মেইনলি কিসের জন্য হয়? সাফোকেশনটা বিভিন্ন কারণে হতে পারে, এই গ্যাসটার জন্য সাফোকেশন, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন রকম গ্যাস কিন্তু মেশানো থাকে। আমি আগেই বললাম যে ওয়েল্ডার যে ফ্লাস্ক, এই যে আমরা ফ্লাস্ক ব্যবহার করি, সেই ফ্লাস্কটার অ্যাকচুয়াল কম্পোজিশন কিন্তু কেউ পাবলিশ করে না, যে অ্যাকচুয়ালি এটা কি দিয়ে তৈরি সেটা কেউ জানে না, ঠিক আছে। তো কোম্পানি মেটেরিয়াল প্রপার্টি গুলোকে বেটার করার জন্য বা ওয়েল্ডের যে প্রপার্টিটা থাকে, যে ওয়েল্ড মেটেরিয়ালটা আমরা পাবো তাই সেটাকে বেটার করার জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র মেশায়, বিভিন্ন ধরনের কেমিক্যালস মেশায়। কিছু কেমিক্যালস কে কি হয়, কিছু কেমিক্যাল অক্সিডাইজ হওয়ার পরে কিছু ক্ষতিকারক গ্যাসও তৈরি করতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড তো জেনারেলি তৈরি হয়, ঠিক আছে, এছাড়াও কার্বন মনোঅক্সাইড তৈরি হতে পারে, বা সালফারের কম্পোনেন্ট থাকলে সেটা সালফার ডাইঅক্সাইড হতে পারে, ঠিক আছে, নাইট্রোজেন থাকলে খুব ক্ষতিকারক জিনিস নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। এগুলো কিন্তু খুবই ক্ষতিকারক গ্যাস, ঠিক আছে, যদি বেশিক্ষণ ইনহেল করি। তো প্রাইমারি কি রিজনস গুলো দেখতে পাবো এগুলো, যদিও এটার জন্য আমরা আলাদা একটা ক্লাস রয়েছে, তা আমি বলে বলে দিচ্ছি হালকা করে, না বললেই হয়। এই এই যে গ্যাসটা রয়েছে, এই গ্যাসটার মধ্যে যদি আমরা খুব বেশিক্ষণ খালি মুখে থাকি, ঠিক আছে, আমরা লাইটটাকে ধর দেখলাম না, ঠিক আছে, আমরা ধর চোখটাকে মুছে রেখে দিই, ঠিক আছে, যদি নাও আসে, এই গ্যাসটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম ইরিটেশন তৈরি হয়। ইরিটেশন তৈরি হওয়া মানে কিরকম, শীতকালে আমরা দেখেছি যে আমাদের চামড়া পাকতে শুরু করে, চামড়াটা খসখসে হয়ে যায়, চামড়া পাকতে শুরু করে এক একটা জায়গায়, মানে ফেটে রক্ত বেরোতে শুরু করে। এই গ্যাসেরও কিন্তু এই ধরনের প্রপার্টিজ আছে। প্রথমত এটা কি করবে, তো স্ক্রিনটাকে ড্রাই করে দেবে, ঠিক আছে। স্ক্রিন ড্রাই করার পর যেটা করতে শুরু করে সেটা হচ্ছে আমাদের ইনফ্লামেশন হতে পারে, হালকা জ্বালা করতে পারে, ঠিক আছে, চোখে ঢুকে গেলে চোখের চোখে জ্বালা করবে, ঠিক আছে, অবশ্যই চোখে জ্বালা করবে। একটা একটা অনেকে যারা প্রথম ওয়েল্ডিং করে, মানে যাদের এক্সপিরিয়েন্স নেই, তাদের এই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু হওয়াটা খুবই স্বাভাবিক। নেক্সট হচ্ছে একটা আমাদের হেডেক হতে পারে, হেডেক বলতে কিরকম, মাথা ব্যথা করতে পারে, ঠিক আছে, একটা নসি হতে পারে, ঠিক আছে, একটা বমি বমি ভাব আসতে পারে, ঠিক আছে, মাথা ঘুরতে পারে, এই জিনিসগুলো কিন্তু খুব র‍্যাম্পান্ট ব্যাপার। স্কিনের চামড়া ধীরে ধীরে করে খসে খসে পড়তে পারে, ঠিক আছে, পড়ে যেতে থাকে। তো এগুলো প্রথম প্রথম হয় যখন আমরা অ্যাকাস্টেন্ট হয়ে যাবো গোটা বুস্টার সাথে, আস্তে আস্তে করে এগুলো আমাদের শরীরেও এগুলোর সাথে মানিয়ে নেয়, কিন্তু জেনারেলি এগুলো হয়ে থাকে আর কি, ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। এগুলোর থেকে আমাদের সব থেকে সাবধান থাকতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের কি করতে হবে, ওপেন এন্ড এয়ার স্পেস রাখতে হবে, ঠিক আছে, যাতে এই যে ধোঁয়া যেটা তৈরি হলো সেটা যেন ইজিলি বেরিয়ে যেতে পারে, বেশিক্ষণ যেন না থাকে। তত বেশি থাকবে তত এর মধ্যে আমরা থাকবো, তত অক্সিজেনের ডেফিসিয়েন্সি শরীরে তৈরি হবে, তারপরে গা গুল লাগবে, ঠিক আছে, বমি বমি ভাব আসবে, এই ধরনের প্রবলেম গুলো হতে পারে, বা চামড়া উঠতে শুরু করতে পারে, ঠিক আছে। তারপরে আমাদের মানে একটা শেড চলে আসতে পারে, ব্ল্যাকি শেড চলে আসতে পারে চামড়া, বিভিন্ন রকম এই প্রবলেমস গুলো হতে থাকে। তো এই জন্য আমাদের ওপেন এন্ড এয়ার স্পেস থাকতে হবে। এবারে আমাদের যদি বলি এগুলো দেওয়া হয় কেন, এগুলো কেন দেওয়া হয়, এটা ওয়েল্ডিং এর জন্য কাজে লাগে, কেন কাজে লাগে, এটা একটা যদি বেসিক যদি বলি, তো এটাকে এখন আমাদের দরকার নেই কাউন্টার শ্যাফ্টটা। তো আমরা যে জায়গাটায় ওয়েল্ডিং করছি, সাপোজ এই জায়গাটা ওয়েল্ডিং আমরা করছি, ঠিক আছে, এই জায়গাটা একটা ওয়েল্ডিং করা হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা ওয়েল্ডিং করছি, ঠিক আছে, আমি একটু সিম্পল জানাচ্ছি, যেমন ক্লাসে আমরা অনেক ডিটেলসে পড়িয়েছি, এটা আমার হালকা জানতে হবে এখানটার জন্য, তাই করো আচ্ছা, তো বাকি জায়গাটা সাদা করে তুলি। আচ্ছা, তো এই যে ওয়েলপুল যেটা লাল পোর্শন রয়েছে, সেই ওয়েলপুলটার মধ্যে দেখ, এটা যদি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে চলে আসে, ঠিক আছে, এখানে কিসের মধ্যে আছে, বাতাসের মধ্যে উন্মুক্ত অবস্থায় রয়েছে,
তো বাতাসের অক্সিজেনের সাথে কোনোভাবে যদি কন্ট্যাক্টে চলে আসে, তো আমরা কি এই গরম জিনিস তাড়াতাড়ি, কোনটা তাড়াতাড়ি পুড়বে, ঠান্ডা জিনিস তাড়াতাড়ি পুড়বে না গরম জিনিস তাড়াতাড়ি পুড়বে? একটা চিপস কে ফেলে রাখলে কালো হয়ে যায়, বা যে কোনো খাবার দাবার রাখলে আমাদের একটা কালচে ধরনের আস্তরণ পড়ে যায়, এগুলো কিছু না, এগুলো পুড়ে যাচ্ছে এবং তারপর একটা ছাই তৈরি হয়। তো যত গরম হবে তত এই টেন্ডেন্সিটা বেশি হবে, তত কুইকলি অক্সিডাইজ হবে। এই গরম ফুলটা যদি অক্সিজেনের সংস্পর্শে আছে কি হবে, সঙ্গে সঙ্গে যদি লোহা থাকে তাহলে এর মধ্যে একটা মরচে হওয়ার বা এর অক্সাইড হওয়ার, এরাস অক্সাইড হওয়ার একটা টেন্ডেন্সি হবে, তাই না? এই জিনিসগুলো হতে থাকবে। সাপোজ আমি এখানে দেখাচ্ছি একটা কালার দিয়ে, এই যে এই জায়গাটা কালো হয়ে গেল, মানে এই জায়গাটা পুড়ে গেছে, ঠিক আছে, এই জায়গাটা পুড়ে গেছে, এই জায়গাটা সাপোজ পুড়ে গেছে। এগুলো কেন হচ্ছে? অক্সিজেন উপস্থিতির জন্য হচ্ছে। তো এই ধোঁয়ার লেয়ারটা যদি তৈরি হয় কি সুবিধা হবে, এই ধোঁয়ার লেয়ারটা যদি এখানে তৈরি হলো, ওটা এরকম ধোঁয়ার লেয়ার তৈরি হলো, এখানে আমি ফিউম লেয়ারটাকে দেখাচ্ছি, এরকম একটা লেয়ার তৈরি দেখছি, ওটাকে ঢেকে রাখছি, এই যে এরকম একটা ধোঁয়ার লেয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে। তো ধোঁয়ার লেয়ারটা যদি তৈরি হয় এরকম গোটা ওয়েরপুলের চারদিকে, এখন কি বাতাসে অক্সিজেন এখানে আসতে পারবে? এই যে বাতাসে অক্সিজেনটা আগে আসতে পারছে, এটা কি আসতে পারবে? এটা এখন আর না স্যার আসতে পারবে না। তাহলে ওয়েরপুলের মধ্যে এই যে অক্সিডেশন হচ্ছিল, এই অক্সিডেশনটা হতে পারবে না, ঠিক আছে। এই জন্যই কিন্তু এই ফিল্ম গুলো যাতে তৈরি হয় ইচ্ছাকৃত ভাবে সেরকম কম্পোনেন্ট মেশানো হয়। এটা ওয়েল্ডিং এর জন্য ভালো কিন্তু শরীরের জন্য নয়, ঠিক আছে। তো চেষ্টা করে যতটা কম হার্মফুল করা যায় তত চেষ্টা করা হয়, বাট তাও এটা স্টিল কিছু হার্ম আমাদের মধ্যে করে দেয়। তো এটার জন্য আমাদের ওয়েল ভেন্টিলেশন কিন্তু রাখতে হবে, কারণ ওই ধোঁয়াটা না হলে ওয়েল্ডিং ভালো করে হবে না, ঠিক আছে। তাই জন্য আমাদের ওটাকে আটকিয়ে লাভ নেই, আমাদের যেটা করতে হবে ওয়েল ভেন্টিলেশন সিস্টেম কিন্তু ডেভেলপ করতে হবে। নেক্সট, কিপ ইউর সারাউন্ডিং নিট অ্যান্ড ক্লিন। নিজের যে সারাউন্ডিংস রয়েছে সেটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নোংরা করে রাখলে কি হতে পারে, আমরা সহজে খুঁজেও পাবো না, অথবা এরকম হতে পারে যে অনেক কিছু নোংরার মধ্যে ইনফ্লেমেবল হতে পারে। ধর আমরা একটা কোনো মেশিনারি কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, ঠিক আছে, সেটাকে ওই তার মেশিনের মধ্যে গ্রিজ বা কেরোসিন অয়েল ছিল, সেটাও কাপড়ের মধ্যে লেগে গেছে। এবার যে কোনো সময় এদিক ওদিক কাপড়টাকে ফেলে রাখলে কি হতে পারে, কোনোভাবে হয়তো গ্রাইন্ডিং এর একটা ফুলকি এসে বা ওয়েল্ডিং থেকে একটা ফুলকি এসে ওর উপর পড়ে গেল, তারপরে আগুন জ্বলে যেতে পারে। এই ধরনের বিভিন্ন রকম প্রবলেমের জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমাদের কাজ করতে সুবিধা হবে। মানে একটা নোংরা ঘরে থাকলে আমাদের ভালো লাগবে, স্বাচ্ছন্দ্য হবে কাজ করতে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুমে বসে কাজ করতে ভালো লাগবে। দুটো কারণে মোরাল দিক দিয়ে করতে হয়, একটা মোরাল অবলিগেটরিও হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিন্তু এটা একটা মানে একটা কাজের দিক দিয়ে আমাদের একটা ফাংশনাল একটা রিকোয়ারমেন্টও হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিউরিং ওয়েল্ডিং অয়েল ট্যাঙ্কস এন্ড বক্সেস আর ক্লিন অফ ইন্টারনাল মেটেরিয়াল। সব সময় যে ওয়েল্ডিং এর সময় কি করব, যে মেটেরিয়াল গুলো ব্যবহার করছি বা যে বক্স গুলো ব্যবহার করছি তার উপর যেন একটু কেরোসিন বা গ্রিজ জাতীয় বা আমাদের কোন রকম কোনো ইনফ্লেমেবল মেটেরিয়াল যেন লেগে না থাকে বা পেট্রোল টেট্রোল লেগে না থাকে, সেগুলো করতে যেটা এনসিওর করতে হবে। যদি এরকম জিনিস কোথাও লেগে থাকে, ঠিক আছে, অয়েল ট্যাঙ্ক বা বক্সের উপর, অয়েল ট্যাঙ্কের উপর হলে কি হবে, ঠিক আছে, অয়েল ট্যাঙ্কের উপর যদি সাপোজ কোনো তেল লেগে আছে, ঠিক আছে, একটা তেলের ট্যাঙ্কির উপর একটু হালকা তেল বেরিয়ে আসে, সেখানে আগুন লাগলে ওটা ট্যাঙ্কটাই আস্তে আস্তে আগুন ধরে যাবে এবং তারপরে একটা এক্সপ্লোজন হতে পারে। তো এগুলোকে সবসময় খেয়াল রাখতে হবে, এগুলো যেন ঢাকা দেওয়া থাকে দেয়াল দিয়ে এবং তার গায়ে যাতে কোনো রকম তেল তেল না লেগে থাকে। আচ্ছা, ফর দ্য সেফটি অফ আই আর ইয়ার গগলস, দু রকমের গগলস, একটা ওয়েল্ডিং গগলস, একটা হচ্ছে গ্রাইন্ডিং গগলস, দু রকম গগলস ব্যবহার করতে পারি। ফর দ্য সেফটি অফ আই আই গগলস, welding goggles and grinding goggles are used, and head screener and helmet are used. Head screen কাকে বলা হয়? তিন ধরনের safety equipments হয়, ঠিক আছে, দু তিন ধরনের। একটা তো দেখতে পেলাম এরকম একটা সানগ্লাসের মতো জিনিস ব্যবহার করা, একটা দিয়েও চোখ বাঁচবে, ঠিক আছে। একটা হচ্ছে মাথায় পড়ার মতন, এটা কি হয়, এটা আমরা মাথায় পড়তে পারি, এই যে এখানে দেখছি এই যে মাথায় পড়ে কাজ করছে, ঠিক আছে, দেখাবার দরকার নেই, এই জিনিসটা দেখা যাচ্ছে মাথায় পড়ে কাজ করছে, আমরা কোন একটা নিচে কাজ করছি, বয়লারের নিচে কাজ করছি, বয়লারটা তৈরি হচ্ছে, উপর থেকে কোন একটা হাতুড়ি বা একটা পেরেক পড়ে গেল, ঠিক আছে, একটা 10-12 তলার উপর থেকে যদি একটা ছোট পেরেক উপর থেকে পড়ে, আমার মাথার উপর যখন পড়বে তখন কিরকম হয়ে যাবে, একটা
উপর থেকে স্যার ঢুকে যাবে, হ্যাঁ একদম ঢুকে যাবে, বন্দুকে ফুলি মতন পড়বে। একটা একটা নীল সাপোজ এরকম একটা নীল খাড়া অবস্থায় পড়ছে, তো এরকম পিয়ের মতন একটা নীল ধর খাড়া অবস্থায় পড়ছে উপর থেকে, এটা এখন নিচ পর্যন্ত পড়বে, এটা যে বেগ হবে তাতে আমাদের মাথাটাকে পুরো ঢুকে যেতে পারে। ঠিক আছে, যাতে না হয় তো ছিদ্র হয়, সেফটি হেলমেট ব্যবহার করি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সেফটি হেলমেট, এটা তো আমরা সবাই দেখেছি অলরেডি। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা ডু নট ওয়ের লুজ ক্লোথ, কখনোই লুজ ক্লোথ পরা উচিত না। এটা বিশেষ করে কেন বলা হচ্ছে, এটা বিশেষ করে বলা হয় মেশিন শপের জন্য। মেশিন শপে কেন বলা হয়, আমাদের বিভিন্ন রকম রোটেটিং পার্ট থাকে, যেমন আমরা দেখেছি লেদে বা আটা সিম্পল একটা জিনিস বলছি, আটা কলে কেউ কাজ করছি, আমি ওয়ার্কশপও যাচ্ছি আটা কলে কেউ কাজ করছি, আমি একটা ঢিলে ঢালা জমা করেছি আলু ঠাল্লা করে কাজ করছি, সাপোজ আমার ওই জামার যে লুজ ইয়েটা ছিল সেটা দুটো চাকার মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, বা লেদের লেদের একটা আমাদের চাপ রোটেট করবে চাকের মধ্যে, চাকের খাঁজে কোনোভাবে একটা আটকি গেল, ওটা কি থামা মানে ঘোরা বন্ধ করবে, ঘোরা বন্ধ করবে না, টর্ক অনেক বেশি, বড় বড় জিনিস ঘুরে দিতে পারে। ঠিক আছে, অনেক ভারী মেটেরিয়াল তো ইজিলি ঘুরাতে পারবে, তো একটা সাধারণ মানুষের বডি তো খুব হালকা জিনিস, কি হতে পারে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য মেশিন শপের জন্য আমরা ফর্মাল ইনফর্মাল ড্রেসের কথা আগের দিন বলছিলাম, মেশিন শপে কিন্তু কখনোই ফর্মাল ড্রেস বলতে টাই ব্যবহার করা হয় না। টাই কেন ব্যবহার করা হয় না মেশিন শপে, টাই কেন ব্যবহার করা হয় না, টাই ব্যবহার করলে এটা যদি ঢুকে যায় মেশিনের রোটেটিং পার্টের মধ্যে, ওটা কি করবে আমাকে নিয়ে পর্যন্ত ঢুকিয়ে দেবে। ঠিক আছে, এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু হয়েছে, আমিও আমার নিজের এক্সপিরিয়েন্সও হয়েছে, তো টাই পরার জন্য হয়নি বাট একটা কাপড়ের টুকরো ঢুকে যাওয়ার জন্য মানে একটা লোক প্রায় মানে হাত হাত নষ্ট হয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন রকম জিনিস হতে পারে, ইভেন মরেও যেতে পারে মানুষ, যেরকম মানে মেশিনের সাইজ হবে সে অনুযায়ী ডিপেন্ড করছে কিরকম ক্যাজুয়ালিটি হতে পারে। তো যাই হোক, নেক্সট হচ্ছে সেফটি গার্ড শুড বি প্লেস অর দিস এট প্রপার পজিশন ওয়াইল ওয়ার্কিং অন এ মেশিন। সেফটি গার্ড সবসময় পড়তে হবে। সেফটি গার্ড কি কি আছে, এই যে নি গার্ড একটা পড়লাম, তাই না, নি গার্ড বলতে হাঁটুতে পড়ছি, লেগ গার্ড বলতে পায়ে পড়ছি, হ্যান্ড গ্লাভস একটা টাইপের গার্ড, এই যে আমরা এটা ব্যবহার করলাম জুতোটা, এটা পায়ের গার্ড, বিভিন্ন রকমের গার্ড আছে। ঠিক আছে, এই ধরনের গার্ড গুলোকে ব্যবহার করতে হবে। এখানে একটা নিচে একটা গার্ডের এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা সেফটি গার্ড বলা আছে, দিস ইজ প্রপার পজিশন ওয়াইল ওয়ার্কিং অন এ মেশিন। সেফটি গার্ড কিন্তু শরীরেরও হয় না, অনেক সময় আমরা কি করে এই যে গ্রাইন্ডিং মেশিনে আমি দেখাচ্ছি, গ্রাইন্ডিং মেশিন উইথ গার্ড, এটা একটা জিনিস এখানে দেখা যাবে না, এই এই যে এই ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা এখানে একটা কাঁচের জিনিস দিয়ে ঢাকা দেওয়া আছে, দেখতে পাচ্ছি, যাতে না মানে নিজের মুখে আমাদের মুখে এসে লাগে, যাতে উপরের দিকে গার্ডটা আছে নিচে দিয়ে কিন্তু গার্ড, ঠিক আছে, যাতে মুখে এসে না লাগে, চোখে মুখে এসে না লাগে, তার জন্য এই গার্ডটা দেওয়া আছে। মেশিনেরও কিন্তু গার্ড হয় এভাবে, ঠিক আছে না, কিন্তু এরকম গার্ড দেওয়া আছে যাতে কোনো কিছু বাইরের জিনিসপত্র ঢুকে না যায়, কারণ এটা খোলাও তো থাকতে পারতো কোনো অসুবিধা নেই, এটাও একটা টাইপের গার্ড। এই কাঁচের যেটা দেওয়া রয়েছে এটাকে বলা হয় স্যার, মেশিনটা একটা টাইপের গার্ড। স্যার বলছি যে আমাদের যে হ্যান্ড গ্লাস গুলো ইউজ করা হয় ওগুলো বিভিন্ন কাজের জন্য, তো বিভিন্ন রকম হ্যান্ড গ্লাস ইউজ করতে হয়, মানে ওয়েল্ডিং এর জন্য আলাদা, গ্রাইন্ডিং এর জন্য আলাদা, যেকোনো জিনিসই দেখুন, যেমন এখানে অ্যাপ্রনটা দেখানো হয়েছে, এই অ্যাপ্রনটারও কিন্তু মেটেরিয়াল সেম টাইপের, লেদার অ্যাপ্রন ব্যবহার, এখানে লেদার অ্যাপ্রন দেখিয়েছে, তো আমাদের অনেক সময় ফুম অ্যাপ্রন ইউজ করা হয়, ফুমটা এমন ভাবে ডিজাইন করা হয়, এটার প্রপার্টিটা কি দেখুন, এটার মধ্যে সহজে আগুন লাগে না, তুই আগুন লাগিয়েও দিলি আগুনটা ছড়াতে পারবে না, খালি নিভে যাবে। ঠিক আছে, এগুলো রেজিস্ট্যান্ট হয়, ফায়ার রেজিস্ট্যান্ট,
তো এই ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়, সেটা হ্যান্ড গ্লাভস দিব বা আমাদের সেটা নিগার্ডস দিব বা লিগার্ডই হোক বা আমাদের অ্যাপ্রনই হোক, সেগুলো সব কিছুই কিন্তু তৈরি হয় মেড আপ অফ ফায়ার রেজিস্ট্যান্স মেটেরিয়াল। আমি ভালো করে বলছি ফায়ার প্রুফ নয়, ফায়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে? কোনো জিনিসকে পুড়বে না এই কথা কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু ফায়ার রেজিস্ট্যান্স সরাবে না, আগুন সরাতে পারবে না, এই ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়। এবার আমরা শীতকালে যেটা তৈরি করি সেটা উল দিয়ে তৈরি করা হয়, তো অবশ্যই পারপাস অনুযায়ী সেটা আলাদা আলাদা হবে। দস্তানা ইউজ করা হয়, সেটা কিছুটা লেদারের একটা কোটিং দেওয়া থাকে, বিভিন্ন রকম হতে পারে। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, এখানে এটা এইভাবে ব্যবহার করবো, এগুলো ফায়ার রেজিস্ট্যান্স হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি, ফর দ্য সেফটি অফ বডি লেদার অ্যাপ্রন শুড বি ইউজড, ঠিক আছে? লেদার অ্যাপ্রন ব্যবহার করা হয়। আচ্ছা, লেদার অ্যাপ্রন শুড বি ইউজড, এখানে একটা লেদার অ্যাপ্রন দেখতে পাচ্ছি, লেদার অ্যাপ্রনটা কি করা হচ্ছে, ঠিক আছে? লেদার অ্যাপ্রনটা দিয়ে আমরা এই যে বডিটাকে রয়েছে বডিটাকে আমরা গার্ড করে রাখছি, ঠিক আছে? এটা এটা জেনারেলি লেদারের তৈরি হতে পারে, অথবা আরেকটা কি হতে পারে, ফোম দিয়ে তৈরি হতে পারে। ফোমটা কি রকম হতে পারে, ফায়ার রেজিস্ট্যান্ট, যার জন্য এই যে গ্রাইন্ডিং এর সময় যে ফুলকি গুলো ছুটে আসবে বা ওয়েল্ডিং এর সময় যে ফুলকি গুলো আসবে সেটা শরীরে লাগলেও আগুন ধরে যাবে না, ঠিক আছে? নর্মাল জামাতে কিন্তু আগুন লাগতে পারে, এটাতে আগুন লাগার চান্স থাকবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে টুলস ইউজ শুড বি ক্লিন অ্যান্ড প্রপার অ্যান্ড প্লেস অ্যাট প্রপার প্লেস, ঠিক আছে? যে টুল গুলো ব্যবহার করবো তাকে পরিষ্কার করে রাখতে হবে এবং নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতে হবে, যাতে এদিক ওদিক ছড়িয়ে রাখলে কি হতে পারে, আর আমরা এদিক ওদিক ছড়িয়ে রাখলাম একটা ওয়ার্ক পিস ফোরের মধ্যে ছড়িয়ে রাখলাম একটা পাঁচ, তো যখন আমরা চলতে থাকবো পাঁচটা অনেক অনেকটা চুচড়ো টাইপের হয়, তাই না? বা ধর আমি একটা স্ক্রাইবার রাখলাম, স্ক্রাইবারটা অনেক চুচড়ো টাইপের হয়, জুতো দিয়ে পা দিলে ওটা কি হতে পারে, পা জুতোটা ভেদ করে পায়ের মধ্যে ঢুকে যেতে পারে। এই কারণে নিজেদের সেফটির জন্যই টুলস গুলোকে কিন্তু প্রপার নিজেদের জায়গায় রাখতে হবে। তো এগুলোই ছিল বেসিক্যালি কিছু পার্সোনাল সেফটি ইকুইপমেন্টস, আমি জাস্ট একবার ছোট করে বলে দিচ্ছি। পার্সোনাল সেফটির জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে হয়, যেমন পায়ের সেফটির জন্য শুজ ব্যবহার করতে হয়, সেফটি শুজ, হাতের জন্য হ্যান্ড গ্লাভস, আছে চোখের জন্য ওয়েল্ডিং গগলস বা গ্রাইন্ডিং গগলস, অথবা পায়ের জন্য লেগ গার্ড ব্যবহার করি। এই যে প্রোটেক্টিভ এলিমেন্ট গুলো ছিল, এই তিনটে প্রোটেক্টিভ এলিমেন্ট মেইনলি ফায়ার রেজিস্ট্যান্ট মেটেরিয়াল তৈরি করা হয়, যাতে আগুন শরীরে সহজে আগুন না ধরে বা শরীরে আগুন যাতে না ধরে যায়। নেক্সট হচ্ছে হোয়াইল ওয়ার্কিং ইন মেশিন কিপ ইয়োরসেলফ অ্যাওয়ে ফ্রম শর্ট সার্কিট, শর্ট সার্কিট থেকে নিজেকে আমাদের দূরে রাখতে হবে, কারণ এটার জন্য আমাদের কি হতে পারে, সিরিয়াস ড্যামেজ হতে পারে, হেলথ ইনজুরিজ হতে পারে বা ডেথ পর্যন্ত হতে পারে। ওয়েল্ডিং শুড বি ডান ইন ওপেন এন্ড এয়ার স্পেস, ওয়েল্ডিং সবসময় পরিষ্কার জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন খোলা জায়গায় রাখতে হবে, ওয়েল ভেন্টিলেটেড জায়গায় রাখতে হবে, ঠিক আছে? কখনোই বন্ধ জায়গায় করতে হবে না, কারণ ওয়েল্ডিং এর গ্যাস গুলো শরীরের জন্য বিভিন্ন দিক দিয়ে ক্ষতিকারক। কিপ ইউর সেলফ সারাউন্ডিং নিট অ্যান্ড ক্লিন, সবসময় নিজের চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কাজ করতেও ভালো লাগে, ঠিক আছে? এবং তার সাথে সাথে ফায়ার সেফটিটাও এনসিওর হয়, এবং যাতে ফায়ার সেফটিটাও এনসিওর থাকে। বলছি স্যার, এই ওয়েল্ডিং গ্যাসটা যদি শরীরে অতিরিক্ত মাত্রায় যদি প্রবেশ করে, ঢুকে যায়, তাহলে স্যার তার থেকে মানে বাঁচতে গেলে কোনো কিছু করণীয় আছে কি? হ্যাঁ আছে, ওটার জন্য রেমেডিস দেবো, আছে ওটারও মধ্যে আছে। আমি বললাম না যে এই মুক্তায় আমি অনেক ডিটেলসে দিয়েছি, তো এটা কি ফিটারে দেওয়া নেই, আমি বলছি আবার কয়েকটা জায়গা, আমি যে জায়গাগুলো আগে তো এই রেপ্লেসমেন্টটা তৈরি হয়েছে অনেক কিছু মডিফাই করা হয়েছে পরবর্তীকালে, তো এখানে যেমন এগুলো এগুলো তোরা পাবি, এগুলো খুব ভালোভাবে লেখা রয়েছে, ঠিক আছে? এখানে খুব ভালোভাবে দেওয়া হয়েছে। আবার যদি টুইটারে দেখি, টুইটারে গিয়ে কিন্তু আবার কয়েকটা জায়গা, যেমন ওখানে মেটেরিয়াল প্রপার্টি গুলো এক্সট্রা দেওয়া রয়েছে, এটা একটু নিজেরা দুটো একটু দেখে নিই, ঠিক আছে? সুবিধাই হবে তাহলে, ওটা আমি আরো ডিটেইলসে বলবো তখন। আচ্ছা ঠিক আছে স্যার, ফর দা সেফটি অফ আই আই গগলস, ঠিক আছে? সেফটি অফ আই এর জন্য আই গগলস মানে কি রকম হতে পারে, ওয়েল্ডিং গগলস বা গ্রাইন্ডিং গগলস, দুটোই আই গগলস হচ্ছে টাইপ হবে। আচ্ছা, হেড স্ক্রিন ব্যবহার করতে পারি, এই হেড স্ক্রিনটা মাথায় পড়লে সেটাকে বলা হয় হেড স্ক্রিন, ঠিক আছে? যদি আমরা হাতে ধরে কাজ করি, এখানে দেখিয়ে দিচ্ছি স্যার, হাতে ধরে কাজ করলে এটা হ্যান্ড স্ক্রিন বলা হয়। এই যে এটা আমরা হাতে ধরে কাজ করছি, এই যে হাতে ধরে কাজ করব, আমাদের ওয়ার্কশপে এগুলো রয়েছে বেশি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের হ্যান্ড স্ক্রিন, এগুলো হাতে ধরে কাজ করছি, এই যে হ্যান্ডেলটা ধরে কাজ করব, অনেক ক্ষেত্রে ভেতরের দিকেও হ্যান্ডেল থাকে, এটা তোরা বোঝা যাচ্ছে না, তো মডিফিকেশন হচ্ছে, নর্মাল আছি, যুদ্ধের সিলিন্ডারের মতো হয়ে যাচ্ছে, যাই হোক এটা ভেতর দিকে যেয়ে যেয়ে দেখাচ্ছে, ভেতর দিকে ধরেও কাজ করতে পারি, এগুলোকে হাতে ধরলে হ্যান্ড স্ক্রিন, মাথায় ধরলে হেড স্ক্রিন। আচ্ছা, সেফটি হেলমেট ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, ডু নট ওয়ে লুজ ক্লোথ, কখনোই লুজ ক্লোথ দেওয়া উচিত নয়, লুজ ক্লোথ করা উচিত নয়, কারণ রোটেটিং পার্টস থাকলে তার মধ্যে জড়িয়ে গিয়ে একটা বাজে অ্যাক্সিডেন্ট হতে পারে।
সেফটি গার্ড শুড বি প্লেসড এট প্রপার পজিশন দু রকম সেফটি গার্ড নিজেদের সেফটি গার্ড মানে বডি সেফটিও রাখতে হবে তার সাথে সাথে মেশিনেরও সেফটি গার্ড ব্যবহার করতে হতে পারে আচ্ছা ফর সেফটি অফ দা বডি লেদার অ্যাপ্রন শুড বি ইউজড সেটা রান্নার কাজে ব্যবহার করা হয় যেন শীতের কোটা এলে সেটাকে শরীর পর্যন্ত রাখতে দেয় না বা আগুনের যে টুকিগুলো আছে সেটা জামা পর্যন্ত রাখতে দেয় না আচ্ছা টুলস শুড বি ইউজড ক্লিন আচ্ছা টুলস শুড বি ক্লিন অ্যান্ড প্লেসড এট প্রপার প্লেস টুলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতে হবে এটা গেল আমাদের পার্সোনাল সেফটি ইকুইপমেন্টস থ্যাংক ইউ